রাস্তা এবং জল দুটারই প্রচুর সমস্যা, প্রচুর কষ্ট হয়। তার জন্য এবার এই কাদা বর্ষা যখন লাগে তখন খুব কষ্ট হয় হাঁটা চলা করার। তার জন্য গ্রাম অঞ্চল থেকে অনেক জায়গায় আমাদের মানে নোটিশ জানানো হয়েছে, কিন্তু কেউ কোনো রিয়াকশন করেনি। তার জন্য এবার আমরা গ্রামের লোক মিলে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে এবার রাস্তা বা জল যদি কোনোটাই আমাদেরকে মানে দাবি না মানে তাহলে তার জন্য ভোট বয়কট করা হলো। আর চুপচাপ যদি কেউ আমাদের গ্রাম থেকে ভোট দিতে যায় তাহলে তাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। আজকে না পয়দল ধরে একই রাস্তা, কোনো পার্টি রাস্তা করেনি। আর জল অনেক কিছু করার পরে একটা শুধু মার্শাল দিয়েছে, ওই মার্শালে গোটা পাড়া জলে হয় না। যখন লাইন চলে যায় মনে করো এখানে লাইন গেলে 6-7 ঘন্টা লাইন থাকে না, তখন জল শেষে তখন গ্রামের লোক জল পাবে কোথায়? তখন পুকুরের জলও ফুটিয়ে খায়। এবার সিদ্ধান্ত নিয়েছি যে আমরা রাস্তা দেখব, তারপরে ভোট দিব। রাস্তা না দেখা অব্দি আমরা ভোট দিব না, জলও না দেখা অব্দি ভোট দেবো না। রাস্তা জল দুটা হোক আমরা ভোট যে করে দেবে তাকে আমরা স্বেচ্ছায় ভোট দেবো।